পূর্ব বর্ধমান জেলার কাল্লার 2 নম্বর ব্লকের বাদলা গ্রামে হালদার পাড়ায় হালদারের জমিদার বাড়িটি আনুমানিক 350 বছরের পুরনো। জমিদার বীরেশ্বর হালদার ছিলেন দয়ালু জমিদার বলে জানা যায়। জমিদার বাড়ির এক কোণায় লুকিয়ে আছে অমানবিক এক ইতিহাস। অভিযোগ আছে, যাদের কর দেওয়ার সামর্থ্য আছে তারা যদি কর না দিতেন তাদের ওপর অমানবিক কাজ করা হতো। এই রহস্যটা হচ্ছে যে আমাদের এই দুর্গা বাড়ির এই বাইরের পোর্শন, এটা তো কাছারিও ছিল, এখানে বিচার সভা বসত। বিচার সভাতে যার আর কি খুব জঘন্য থেকে জঘন্যতর অপরাধ করত, তার হয়তো দেখা গেল মৃত্যুটাই একমাত্র মানে তার হচ্ছে প্রাপ্য, যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন কোথায় দিত? আমাদের এই পেছনে ওইখানে তাকে ফেলে দেওয়া হবে। আচ্ছা, তো তারপর কি হতো ওখানে? মানে ওই শাস্তি, মারা গেলে বোধহয় তুলে নিত ডেড বডি। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে নিচ্ছেন? দেখুন, তখনকার দিনে এখন না হয় ফাঁসি হয় মানুষের, এখন বিচার ব্যবস্থা অনেক উন্নত ধরনের হয়েছে, অন্যরকম হয়েছে। তখনকার দিনে এরাই ছিল মানে কি বলবো, এরাই ছিল হচ্ছে মাথা, যে জমিদার মশাই যা বলবেন সেটাই। তো তখন সেই পজিশনে কি পরিস্থিতি ছিল আমি তো সেই যুগে গিয়ে বলাটা আমার পক্ষে সম্ভব না। তখন এইভাবেই মানুষকে কিন্তু আপনার শাস্তি দেওয়া হতো। আনুমানিক 400 থেকে 450 শোনা কথা, এবার এক্স্যাক্টলি এর কোনো সেরকমভাবে এভিডেন্স নেই যার জন্য মানে বলতে পারবো যে এক্স্যাক্টলি কতদিন পুরাল, তাও 400 ধরতেই পারেন। আচ্ছা, এখানে মানে এই বাড়ির ছাদে একটি কুয়ো আছে যেটা শোনা যায়, তো সেই কুয়োতে নাকি মানুষকে ফেলে দেওয়া হতো, মানে সেটা কি কারণে এবং কেন? দেখুন, এটা নিয়ে বিভিন্ন মিথ আছে, তো যেহেতু এটা বহু পুরনো একটা কথা এবং সেই সময় থেকে শুনাচ্ছি আমরাও দেখেছি, তো তার মেন রিজন ছিল যে যদি মনে করুন কেউ জমিতে খাজনা দিতে না পারতো, তো এবার ব্যাপারটা কি আছে, এটাকে দুরকমভাবে নেওয়া যায়, পজিটিভলি বা নেগেটিভলি। আজকে আমরা যখন গভর্নমেন্টে কী হয়ে থাকছে যে আমরা সরকারকে খাজনা দিই, ঠিক আছে, তো সরকারকে যখন আমরা খাজনা দিচ্ছি তো সেই সময় তো সরকার ছিল না, সেই সময় বিভিন্ন জমিদাররা ছিল, তো সেখানে তাদের বিভিন্ন জমি জমায় লোকজন যারা কাজ করতো তাদের একটা রেন্ট দিতে হতো, তো সময় অনুযায়ী তাদের সেটা দেওয়া উচিত। এবার যদি কেউ দিতে না পারতো তখন তাকে ডেফিনেটলি টাইম লাইন দেওয়া হতো, তার মধ্যে সেটা মিট আপ করতে হতো, এবং তারপরেও যদি কেউ না দিতে পারছে তো তখন হয়তো এবং দেখা গেলে সেটা হয়তো ইচ্ছাকৃতভাবে দিতে পারছে না, ঠিক আছে, তো তখন ডেফিনেটলি কিছু তো ভয় পাওয়ানোর ব্যবস্থা থাকতো যাতে সেটা ম্যাক্সিমাম খাজনাটা তোলা যায়, এবং সেটা নিয়ে ওই টাকাগুলোই তো রাজকোষে জমা পড়তো, ওখান থেকেই মানে জনকল্যাণমূলক বিভিন্ন কাজকর্ম যেটা করা হতো, মানে ইনফ্যাক্ট আজও যেটা হয়ে থাকছে এবং সেটা গভর্নমেন্ট করছে, ঠিক আছে। তো এবার সেটাকে কতগুলো রিমাইন্ডার দেওয়া হতো বা কীভাবে কালেক্ট করা হতো এক্স্যাক্টলি এর প্রসিডিওর জানা নেই, বাট এটা আরেকটা শোনার কথা যে সেই সময় যদি কোনো মানুষ যদি কোনো ভুল কাজ করতো তো তখন এখানে এই জমিদার বাড়িতে তাদের মানে গ্রামের যারা আছেন মানে বসবাস করতেন, তো এই জমিদার বাড়িতে তাদের শাস্তির ব্যবস্থা করা হতো। তো এবার যদি এরকম হয়েছে যে এমনই কোনো ঘৃণ্য কাজ করেছে যেটাকে ক্ষমা করা যায় না, হ্যাঁ, তো ক্ষমা করা যায় না এরকম কিছু, তো তখন কী করা হতো, তাদের ওখানে গিয়ে ফেলে দেওয়া হতো বা ওখানে গিয়ে ফাঁসির ব্যবস্থা করা হতো, ঠিক আছে, ওখানে গিয়ে ফেলে দেওয়া হতো, এবং সেখানে যদি তাকে সে বলতো যে কখনো করবো না এবং তাকে কোনোরকমভাবে ক্ষমা করা যায় বা সেরকম কোনোরকমভাবে কম্পেনসেট যদি কিছু করা যেত তো ঠিক আছে, না করা গেলে তখন তার হয়তো ওখানে সেখানে মারা গেলে তখন তার লাশ নিয়ে মাঠে ফেলে দেওয়া হতো, এবং তবে সেটা খুবই ন্যূনতম এবং সেটা এমনই কোনো ঘৃণ্য কাজ করলে যেটা ক্ষমা করা যায় না তার জন্য। এছাড়া যেটা হতো, কিছুটা ভয় দেখানোর একটা ব্যাপার ছিল, ঠিক আছে, তো যদিও ওরকমভাবে হয়তো ভয় দেখানো উচিত না, বাট স্টিল তার কিছু একটা রিজন ছিল, মেনলি এটা ছিল যে খাজনা কালেক্ট করার জন্য এবং ওর মাধ্যমে যাতে ভয় পেয়ে লোকে কিছুটা দেয়, ঠিক আছে। তবে মানে মারার পদ্ধতিটা কিছু ওখানে ফেলে না, মারার পদ্ধতি বলতে গেলে এক্স্যাক্টলি মারা যেহেতু তা না, যেটা হচ্ছে ওখানে ফেলে দেওয়া হলো, এবার তারপরে যদি কেউ খাজনা দিল তো তখন তাকে তুলে দেওয়া হলো, না দিলেও তখন দিয়ে দেওয়া হতো, কিন্তু এবার যদি মনে করুন কেউ ইচ্ছাকৃতভাবে বেশ কিছু দিচ্ছে না বা বদমাইশি করছে এরকম তো হতে পারে মানুষজন বিভিন্ন রকম, তো তখন তাদের ভয় দেখানোর জন্য ওরকম নেওয়া হতো, বাট এটা তার মানে এটাই না যে দিতে না পারলে তখন তাকে মেরে ফেলা হবে, নট লাইক দ্যাট। ওটা মারার ব্যাপারটা যদি বলেন, হ্যাঁ, সামহাউ কালেক্টেড, তো সেটা হচ্ছে যদি এমন কেউ কোনো ঘৃণ্য কাজ করছে যেটাকে ক্ষমা করা যায় না, এরকম যদি কোনো কিছু হয় তো তার জন্যই তখন তাকে কঠিন কোনো শাস্তি দেওয়া হতো। এছাড়া যেটা ছিল ওটা একটা কৌশল ছিল যার মাধ্যমে কিছুভাবে মানে খাজনা আদায় করা যেতে পারে। তা ওখানে তো ধরুন
কেউ না কেউ তো কোনো মানুষ না কোনো মানুষ তো মারা গেছে হয়তো, তো সেরকম কি আপনাদের কিছু ভয় বা কিছু একটা অনুভূতি হয়? এর তো এক্স্যাক্টলি কোনো এভিডেন্স আমাদের কাছে নেই যে কেউ মানুষ মারা গেছে কিনা, তো হতে পারে মারা গেছেন, বাট ভয় বলতে গেলে যেহেতু জায়গাটা একটা অকওয়ার্ড কাইন্ড অফ, যে একটা ছাতের মধ্যে একটা কর্নারে একটা কুয়া টাইপের একটা আছে, এবং ওর রহস্য আমাদের কাছে আজও অজানা, আমরা নিজেরাও জানি না অর্ধেক সময় কী হয়েছে ওখানে, তো স্টিল একটা তো কোথাও না কোথাও নেগেটিভ এনার্জি কাজ করে, কারণ একটা সময় মনে করুন ইনফ্যাক্ট আমরা সন্ধ্যা হয়ে গেলে তখন আমরা ছাদে থাকি না, নেমে যাই, বাট তারপরে তো যদি ওই সময় থাকা হলো তখন গেলে একটা গা ছমছম করে কিছু একটা, মানে সামহাউ এটা ভেবে হয়তো আমরা এক্স্যাক্টলি জানি না তো ভাবি হয়তো কোনো সময় কিছু হয়তো নেগেটিভ কাজকর্ম কিছু হয়েছিল এবং তার জন্য একটা হয়তো গা ছমছম করার একটা ব্যাপার থাকে, তো তার জন্য বাড়িতে অনেকেই অনেক সময় আমাদের ভিজিট করতে আসেন, পুরনো বাদলা জমিদার বাড়ি হালদার বাড়ি, তো তখন আমরা মানে বাড়িতে ঢুকতে দিলেও আমরা কাউকে ছাতে অ্যালাউ করি না। তার আরেকটা রিজন হচ্ছে যে বাচ্চা কাচ্চা গেলেও গিয়ে যদি সেক্ষেত্রে পড়ে যায় এবং জায়গাটা এতটাই ফাঁকা জায়গা এবং ওপরে এবং সেখানে ডাকলে সাড়াও পাওয়া যাবে না, তো সেটা একটা দুর্ঘটনা ঘটতে পারে, তো তার জন্য আমরা কাউকে যেতে দিই না। জমিদারের উত্তরসূরি অমিত হালদার জানান, ছাদে উঠতে এখনো গা ছমছম করে। তিনি জানান, সালিশি সভার বিচার করার পর শাস্তিস্বরূপ বাড়ির ছাদের উপর যে কুয়ো আছে সেখানে আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হতো বলে অভিযোগ। এখনও অনেক মানুষ হালদার জমিদার বাড়ি দেখতে চান, যদিও বাড়ির সদস্যরা বাইরের লোকজনদের বাড়ির ভিতর প্রবেশ করতে দেয় না। আমি যেটা শুনেছি যে 150 বছরের পুরো। আচ্ছা, আপনার কি এখানেই বাড়ি? আমার এই বাড়িতেই বাড়ি। আর আপনি? আমার জন্ম এখানেই। আর বাড়ি দেখাশোনা করেন? হ্যাঁ, বাড়ি দেখাশোনায়, হ্যাঁ, মতে এরকমই বলা যায়। আচ্ছা, তো এখানে একটা কুয়ো আছে যেটা ছাদে উঠলে দেখা যায়? হ্যাঁ, যেটা কুয়োটা আমরা শুনে আসছি বা দেখে আসছি, যেটুকুনি ওটা কুয়ো ছিল, ভাতাও আছে, ওটা নাকি আগে সব জমিদার আমলের কোনো দুষ্ক্রিয় কাজ হলে তাকে নাকি ওখানে ফেলে ঠেলে দেওয়া হতো, এটা শুনে এসেছি, দেখিনি কোনো দিন। আচ্ছা আচ্ছা, তো কিছু আপনার ভয় ফয় লাগে? না, এখানে কোনো ভয়টাই কিচ্ছু নেই, ঠাকুর বাড়ি এখানে আজ পর্যন্ত, আমি আজ পর্যন্ত কোনোদিন ভয় পাইনি, আমি প্রায় আছি 20-30 বছর হয়ে গেল। আমি এখন দাঁড়িয়ে আছি কালনার 2 নম্বর ব্লকের বাদলা গ্রামের হালদার বাড়িতে, হালদারদের বাড়ি, মানে হচ্ছে জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি 200-250 বছরের পুরনো আনুমানিক। তো এই বাড়িতে একটি ছাদে একটি কুয়ো আছে, তো এই কুয়োটি নিয়ে নানা রকম রহস্য আছে, অনেকের মানুষের কিছু মতভেদ আছে। তো এই বাড়িরই জমিদার বংশেরই এক সদস্য জানালেন যে এই কুয়োর রহস্যটা হচ্ছে, জমিদারদের সময় সে সময় কোনো পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা ছিল না, সে সময় যারা কোনো দুষ্কর্ম বা অপকর্ম বা কোনো বাজে কাজ করতো বা যাদের খাজনা দেওয়ার অবস্থা থাকা সত্ত্বেও যারা খাজনা দিতে ইচ্ছা করতো না বা দিতে চাইতো না, তাদের ওই কুয়োতে ফেলে ভয় দেখানো হতো, বা কখনো এমনও দেখা গেছে যারা কোনো রকম খারাপ কাজ বা বাজে কাজ করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য ওই কুয়োতে ফেলে দেওয়া হতো এবং ওই কুয়োতে ফেলে দিয়ে তাদের মেরে ফেলা হতো। তো কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দবাজার।